হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা কথা বলবো মেরি জান বলে যে গানটা বেরিয়েছে বাচ্চা শ্বশুরে সেটার ব্যাপারে। তো লেটস বিগিন। তো ফার্স্ট টাইম আমরা জিদ্দার গলায় অনুপম রায়কে পাচ্ছি, মানে এই ডুয়োটা আমরা দেখিনি। জিদ্দাকে আমরা অরিজিৎ সিং এর সাথে দেখেছি, আরো বিভিন্ন সিঙ্গারদের সাথে দেখেছি, কিন্তু অনুপম রায়, মানে জিদ্দার গলায় অনুপম রায়, এই জিনিসটা ফার্স্ট টাইম দেখছি। তো খুব ভালো মানিয়েছে, খুব ভালো লেগেছে। মিউজিক ডিরেক্টর হচ্ছে মহর্ষি দত্ত, লিরিক্সও উনি মহর্ষি দত্তই লিখেছেন। তো লিরিক্স ইজ ভেরি নাইস, এবং অনেকদিন পরে যেটা আমি বারবার বলি যে আমার অনুপম রায়ের গানের লিরিক্স যেগুলো তার নিজের লেখা ভালো লাগে না। সিরিয়াসলি আই উইল স্টিক টু মাই পয়েন্ট, অনেকের ভালো লাগতে পারে, আমার লাগে না। কারণ আমায় শাসন করুক তোর চুলের ক্লিপ, এটা আমার কাছে একটু ননসেন্সই মনে হয়। যাই হোক, এখানে একটু মিনিংফুল লিরিক্স ছিল, খুবই ভালো রোম্যান্টিক একটা লিরিক। তো এবং অনুপম রায় খুব ভালো গেয়েছে, অনুপম রায়ের বাকি গানের থেকে একটু হাটকে গানটা হয়েছে, গানের মিউজিকটাও খুব ভালো। তো আমার খুব ভালো লেগেছে, লিরিক্স, মিউজিক এবং সিঙ্গার, এই তিনটেই খুবই ভালো, মানে তিনটেই খুবই ভালো, কোনো কথা হবে না। এবং আরো একটা জিনিস হচ্ছে কি, অনেক সময় দেখবেন সিঙ্গারের গলার সাথে মানে হিরোর গলা ম্যাচ করে না, সেই জিনিসটা একটা থাকে, অনেক সময় হতে পারে মানে, বা এটা হয়েই থাকে, সেই জিনিসটা কিন্তু এখানে হয়নি। দ্যাট ইজ গুড, অ্যান্ড ফার্স্ট টাইম এই জুটিটাকে আমরা দেখতে পাচ্ছি, এবং আমি চাইবো, এতই ভালো লাগছে যে ফিউচারেও যাতে অনুপম রায় জিদ্দা একটা কোলাব, মানে আরো গান হোক তাদের মানে একসাথে, সেই জিনিসটাই চাইবো। খুবই ভালো লেগেছে। এবং যেটা সেকেন্ড পয়েন্টে চলে আসি, এটা ছিল মিউজিকের পার্টটা, খুবই ভালো, নতুন রকমের ছিল। যেটা এবার চলে আসি সেটা হচ্ছে ভিডিও সেগমেন্টটাতে, যেহেতু এটা মিউজিক ভিডিও, তো ভিডিও সেগমেন্টে আসবো। ভিডিও সেগমেন্টে আসার আগে আপনাদেরকে বলে দিই যে আমি আর কিছু, কিন্তু এটা পুরোপুরি আনএক্সপেক্টেড ছিল, কারণ এই সিনেমা মানে এই গানটার যে মানে গানটা আসছে 24 ঘন্টা পর, বা যে ছবিগুলো দেখতে পাচ্ছিলাম, জিৎ সানগ্লাস পরে আছে, ব্যান্ডানা পরে আছে, আমার দেখে মনে হচ্ছিল যে এটা তো সেই ঝিঙ্কু নাকু, নাহলে ওই কি মাশা আল্লাহ তোর জেল্লা আমায় পাগল করেছে, এই ধরনেরই একটা কিছু গান হবে। লুকস দেখে বা ওই যে ছবিটা বা ট্রেলারে একটা সিন, এই গানের একটা সিন ছিল যে জিৎ হেঁটে আসছে এবং কৌশানি বাইক থেকে নামছে, এই সিনটা দেখে আমার মনে হচ্ছিল সেই ওই একঘেয়ে ওই টাইপের গান হবে, যাকে মাসি নাম্বার বলি আমরা। তো মানে আমি এটাই এক্সপেক্ট করছিলাম, সিরিয়াসলি বলছি। বাট যখন গানটা শুনলাম তখন আমি মানে বলে না, এক্সপেক্ট দ্য আনএক্সপেক্টেড, সেই জিনিসটা হলো। তো একদম পুরোপুরি একটা শকিং জিনিস। তো এবং কমপ্লিটলি মানে খুব ওয়েল শট, ওয়েল কোরিওগ্রাফড, এবং খুব বিউটিফুলি ক্যাপচার করা হয়েছে কলকাতাকে, ময়দান, মানে এই লোকেশন গুলো খুব টিপিক্যাল লোকেশন, এখানে মানে খুব ক্লিশে লোকেশন, সিরিয়াসলি বলছি, খুব ক্লিশে লোকেশন, ময়দান বা ট্রামে করে শুট করছে, এই জিনিসগুলো খুবই ক্লিশে, কিন্তু ক্লিশে জিনিসটাকে প্রেজেন্টেশন যদি আপনি একটু অন্যরকম ভাবে করেন তাহলে সেই ক্লিশে জিনিসটাও কিন্তু ভালো লাগে এবং নতুন ভাবে মানে রিপ্রেজেন্ট হয়ে আসে, সেই জিনিসটা এখানে করা হয়েছে, ময়দান বা ট্রাম এইসব জিনিসপত্র। এবং খুবই ভালো, খুবই কালারফুল, খুবই ভালো সিনেমাটোগ্রাফি হয়েছে, খুব ভালো এডিটিং হয়েছে, দেখবেন মাঝে মাঝে জিনিসটা ফাস্ট হয়ে যাচ্ছে, তো ইটস কোয়াইট গুড। এবং পরের দিকেও যেখানে ওই ফানুস ওড়াচ্ছে ওইসব সিনগুলো খুব ওয়েল শট এবং খুব ভালো লাগছে। বাট মিউজিক ভিডিওটা আমার দুটো জায়গায় খুবই খারাপ লেগেছে, সেটা হচ্ছে ওই যে সিনটা পার্টিকুলারলি, যেটা আমি মানে যেটার পোস্টারও ছিল মেরি জান বলে, যে ব্যান্ডানা পরে হেঁটে আসছে জিৎ এবং পিছনে ব্যাকলাইটিং করা হয়েছে, লোকে নাচছে, এবং কৌশানি পুলিশের ড্রেস পরে বাইক থেকে নামছে এবং দুজন মিলে নাচছে, ওই সিনটা পার্টিকুলারলি ওই সিনটা এই গানটার সাথে আমার মনে হচ্ছে একেবারেই যাচ্ছে না, কেন ওই সিনটা রাখা হয়েছে আই ডোন্ট নো। এবং লাস্ট সিনটা যেটা কনসার্টের সিনটা, তবু ওটা কিছুটা যায় গানটার সাথে, বাট তাও আমার মনে হচ্ছে যে ওই বাকি যে ভিজুয়ালস গুলো সেটা এই গানটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, বাট ওই যে মাঝে হঠাৎ ওই ভিজুয়ালটা যেখানে পুলিশ ওয়াকি টকি নিয়ে নামছে, ওই জায়গাটা কি দরকার ছিল আই ডোন্ট নো। এবং ওই লাস্ট সিনটা যেটা কনসার্টের সিনটা, ওটাও এই গানটার সাথে আমার মতে পুরোপুরি যায় না। তো বাকি ভিজুয়াল গুলো আমার দারুণ লেগেছে, ওয়েল শট, ওয়েল এডিটেড, খুবই ভালো, খুব কালারফুল, এবং যে জিনিসটা বললাম যে ক্লিশে জিনিসকেও খুব মডার্ন ভাবে নতুন ভাবে দেখিয়েছে। এবং দিস ইজ ওয়ান অফ দ্য মানে খুবই হার্ট টাচিং সং, গাওয়া ভালো হয়েছে, লিরিক্স ভালো হয়েছে, মিউজিক ভালো হয়েছে, এগুলো ছিল প্লাস পয়েন্ট। এবং ভিডিওটা শেষে আরো একটা কথা আপনাদেরকে বলি যে এই যে নতুন ধরনের, হ্যাঁ এটা কিন্তু মানে জিতের যে অন্য যে আগের অন্য সিনেমার যে কমার্শিয়াল সিনেমার যে গানগুলো হতো তার থেকে অনেকটা আলাদা। হ্যাঁ, তো এই নতুন ধরনের জিনিসটা, তো এই যে বারবার ফার্স্ট গানটা বা এই গানটা বা ট্রেলারটা, এটা দেখে বোঝা যাচ্ছে যে দিস ইজ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম ফ্রম হোয়াট মানে জিৎ যে ধরনের সিনেমা করে তার থেকে অনেকটাই আলাদা। এবং এই যে আলাদা হওয়ার জন্য অনেক সময় কি হয় কি, লোকে অ্যাকসেপ্ট করতে চায় না। আমার মনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার এসেছিল, সেখানে একটা সিন ছিল জিৎ গঙ্গার ঘাটে বসে
মানে কাজী নজরুল ইসলামের কবিতা পাঠ করছিল, একটা সিন ছিল এবং আবির বসেছিল। সো এইসব ধরনের সিন ছিল সেখানে, সেটাও দারুণ একটা সিনেমা ছিল রয়্যাল বেঙ্গল টাইগার, বাট লোকে নেয়নি। কারণ কি, লোকে মানে একটা একটা ইমেজ বানিয়ে নিয়েছে যে একে আমরা অ্যাকশন হিরো হিসেবেই দেখবো। তো আমি আপনাদেরকে প্লিজ রিকোয়েস্ট করবো যে নতুনটাকে অ্যাকসেপ্ট করা শিখুন। যদি এটা একটা নতুন ধরনের অন্য রকমের সিনেমা হয় তো প্লিজ সেটা অ্যাকসেপ্ট করুন। কারণ কি, আমরা দেখেছি দেব যখন কবি ট্রাই করলো দ্যাট ওয়াজ আ ফ্লপ, বিকজ লোকে ওই জিনিসটা অ্যাকসেপ্ট করেনি। দ্য ফিল্ম ওয়াজ আহেড অফ ইটস টাইম, বাট মানে এই জিনিসটা কেন হবে যে ফিল্ম ইজ আহেড অফ ইটস টাইম? আমাদের কাছে এখন এত কিছু রিসোর্সেস রয়েছে, ইন্টারনেট রয়েছে, তো আমাদের তো অ্যাডভান্স হওয়া উচিত না? আমরা সেই কেন ওই টিপিক্যাল থিঙ্কিং এ ওই জিনিসটায় পড়ে থাকবো? নতুন ধরনের মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে সিনেমাটা পুরো অন্য রকমের হবে, মেন স্ট্রিম ফরম্যাটের মধ্যে অনেকটা আলাদা হবে। তো সেই জিনিসটাকে যাতে আপনারা ভালোভাবে অ্যাকসেপ্ট করেন এখন থেকেই রিকোয়েস্ট করছি। দ্যাট ওয়াজ ইট গাইস। আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে একটা বেল বাটন আছে ওটাকে প্রেস করে দেবেন যাতে আপনি সব রকমের নোটিফিকেশন পেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।